আলাইকুম, আমি রাকিবুল ইসলাম। আমি আপনাদের সামনে নতুন একটা গেম নিয়ে আসি। আমাদের গেমের নাম হচ্ছে চক্রা খেলা। এখানে আমাদের টিম আছে, আমাদের যারা আপনাদের সাথে সবসময় থাকে। আমাদের টিমের নাম হচ্ছে গেরিলা বাহিনী। আর প্রথমে এক নম্বরে আছে রায়হান, দ্বিতীয় আছে আরাফাত, তিন নম্বরে আছে তরিকুল, চার নম্বরে আছে তাহাবিব। তো আমরা এখন গেমটা শুরু করতে যাব। হ্যালো গাইস, আসেন। আপনাদের গিফট সম্পর্কে আমরা একটু ধারণা দিই। আমাদের প্রথম পুরস্কার হচ্ছে, যে উইনার হবে তার জন্য আছে সিঙ্গার কোম্পানির এলইডি 32 ইঞ্চি টিভি। আর শাস্তিস্বরূপ অনেক কিছুই আছে, যেমন আছে কাঁচা পেঁপে, ঠান্ডা পানি, ওয়াটার বেলুন, ডিম, কালি পয়লা, আটা এবং নিমের জুস। তো দেখা যাক, খেলা এখন আমরা শুরু করব। প্রথমে এক নম্বরে কে আছে? প্রথমে এক নম্বর আছে তাহাবিব। তাহাবিব আসতেছে, দেখা যাক তাহাবিবের ভাগে কী পড়ে। তাহাবিব আসো। হ্যাঁ হ্যাঁ আসো। কালির পাইলা পড়ছে। তাহাবিবের ভাগে কালির পাইলা পড়ছে, কালির পাইলা। তাহাবিবের ভাগে পড়ছে কালির পাইলা। দেখা যাক তাহাবিব ভাই বলেন, গিফট পেয়ে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? রায়হানের ভাগে বলছে কাঁচা পেঁপে খাবে। দেখা যাক রায়হানের কাঁচা পেঁপে দাও, রায়হানের কাঁচা পেঁপে দাও। হ্যাঁ কাঁচা পেঁপে চাপাই খাও। হ্যাঁ চাপাই খাও। হ্যাঁ কাঁচা পেঁপে চাপাই খাও। হ্যাঁ পাশার সাথে মুছে দাও। এই ধোয়া লাগবে। হ্যাঁ কাঁচা পেঁপে চাপাই খাও। হ্যাঁ ভাই, আপনার কাঁচা পেঁপে আপনার অনুভূতিটা কেমন আছে বলেন? বাসায় আড়াই হারাইছি ভাই। তাই ডিম আমাদের প্রথম রাউন্ডে খেলা শেষ, এখন শুরু হবে দ্বিতীয় রাউন্ডে খেলা। দেখা যাক দ্বিতীয় রাউন্ডে খেলা প্রথমে আসবে রায়হান ভাগে কি পড়ে। আহ রায়হান কি পড়ে? এবার দেখা যাক, এবার আসবে আরাফাত। আরাফাতের ভাগে কি পড়ে? দেখা যাক আরাফাত আসো, বলে দাও। তরিকুল আসুক, দেখ তরিকুলের ভাগে কি পড়ে। হ্যাঁ তরিকুল আসুক, বলে দাও ঠিক করে, বলে দাও। ঠান্ডা পানি দেখা যাক তরিকুল। ভাই ডিমের পরে পানি পেয়ে আপনার অনুভূতিটা কি একটু বলবেন ভাই? তাই না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তৃতীয় রাউন্ডের খেলার ভিতরে আছে, শুধু আছে উইনার, আছে নিমের জুস, আছে আটা, আর আছে ওয়াটার বেলুন,
অটাবেন্ডি দেখা যাক, এবার এবার আসবে প্রথমে আরাফাত। আরাফাতের ভাগ্যে কি পড়ে? হ্যাঁ আরাফাত, খেলা শুরু করো, দেখা যাক কি আসে। আরাফাত বলে দাও, আটা 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 আটা। ভাইয়া তোমার অনুভূতি কেমন হচ্ছে আটা পেয়ে বলো? খুব খারাপ লাগছে, আসলে ব্যাপারটাই খারাপ লাগার কিছু করার নাই। আরাফাতের পরে এখন আসবে তাহাবিব, দেখা যাক তাহাবিবের আগে কি পরে। আছে তিনটা খেলা, তিনটা খেলার ভিতরে যা আছে অটার বেলুন উইনার আর আছে নিমের জুস, দেখা যাক তাহাবিব কোন পায় কোনটা পায়। হ্যাঁ তাহাবিব শুরু করো, দেখা যাক। ওয়াটার বেলুন, তাহাবিব পাইছে ওয়াটার বেলুন। ভাই আপনি অনুমতি দিয়ে কি বলবেন দয়া করে? আপনি কালী মেলার পরে আপনার ধরা ধরতে পানি দরকার ছিল ভাই, তাই আপনাকে পানি দেওয়া হলো, আপনি সেটা বলে করবেন না, দেখা যাক কি হয়। ভাই এটা খেলে কোথায় থাকবো আপনি বলেন? আরাফাত এবার আসবে আছে নিমের জুস আর আছে উইনার, দেখা যাক কি হয়। এরপর আসবে আরাফাত, আরাফাত আসো, আরাফাতের ভাগে কি পরে দেখা যাক। হ্যাঁ এরপর আসবে তাহাবিব, তাহাবিব আসো, আচ্ছা এবার আসবে না না এবার আসবে তরিকুল, হ্যাঁ তরিকুল খেলা শুরু করো। তরিকুল আসো, নিমের দোষ তরিকুলের নিমের দোষ, দেখা যাক। কি হলো ব্যাপারটা, খাইয়া কেন গেলো কেন? ভাই নিমের দোষ পেয়ে আপনার কি অবস্থা, কি অনুভূতি? খাওয়ার সাথে চক করতে ফলাই দিছে। খান শুরু করো, আপনি ডিম খাইলেন, ঠান্ডা পানি খাইলেন, নিমের জুস খেলেন, ও তাই না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের টিমে ওদের ওর হাতে উইনার গিফট দিবে, ও উইনার হিসেবে পাচ্ছে কি সিঙ্গার কোম্পানি এলইডি 32 ইঞ্চি টিভি, দেখা যাক। আর উঠে দাও, হ্যাঁ রিমোট আর টিভিটা ওর হাতে দিয়ে দাও, টিভিটা এক মিনিট, টিভিটা সাবধানে উঠে দেন, এটা ভারী জিনিস কিন্তু, রিমোটটা দিয়ে দেন, আপনার টিভিটা উঠে দেন আস্তে আস্তে। ঠিক আছে, টিভিটা পেয়ে আপনার কী অনুভূতি হচ্ছে ভাই? ঠিক আছে